নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের পরিবেশ সৃষ্টি করতে না পারলে জাতীয় পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, সিলেট, রাজশাহী সহ বেশিরভাগ সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল ভোটের পরিবেশ নষ্ট করেছে। আমরা নির্বাচন কমিশনকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে উপনির্বাচনগুলো হয়েছে, এই স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, যেগুলি সিটি কর্পোরেশনের, এই নির্বাচনে পরিবেশ মোটেই ভালো ছিল না। নির্বাচনে মানুষ নির্ভয়ে ভোট দিতে সর্বস্তরের ভোটাররা আসতে পারে নাই। যদি এই অবস্থাই চলে এই উপনির্বাচনেও, তাহলে আগামী নির্বাচনের বিষয়ে আমাদেরকে যাবো কি না সেইটা আমরা নতুন করে চিন্তা ভাবনা করব। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।